আর্জেন্টিনা ব্রাজিল দুটোই ভালো টিম। এই ভিডিওতে কোন টিমকেই খারাপ বা বাজেভাবে পছন্দ হয়নি, সো ভিডিওটি সকলে বিনোদন হিসেবে গ্রহণ করবেন। আমরা মাঠে খেলি বুঝছস, তোদের মতো অভিনয় করি না। আর তোরা সাতটা খাইছস, আমরা তোদের মতো সাতটা খাই নাই বুঝছ নাই। আমরা মতো খেলা শিখানি আর থ্রি পিস তোরা সেভেন আপ খাইছস, সেভেন আপ কাপ দেখা ব্রাজিল কে সাপোর্ট করিস বুঝলেন। এবারে কাপটা আমাদের ব্রাজিলই নিব, ব্রাজিল তো মামার মতো বদমানিয়া বুঝছ, বদদারিবো বদমানিয়া বাড়ি চলে যায়, কাপের চিন্তা থাকে না তো। আরে মামা শুনছেন, কাপ দেখা ব্রাজিল সাপোর্ট করা আর দুই বাচ্চার মা দেখা বিয়ে করা সেম। শুন ব্রাজিল কাপ নিয়েছে পাঁচবার, তোরা কয়বার নিয়েছে? দুইবার। আর আমরা ফাইনাল করেছি সাতবার, তোরা গেছো চারবার। আর আরে মামা, আমরা ব্রাজিল যতবার ফাইনাল খেলছে তোরা আর্জেন্টিনা এতবার সেমিফাইনালে উঠে নাই। আর মানে নিজে কি হে কি গলি হে কি, তোরা ব্রাজিল না বিতে, ব্রাজিল না বিতে বাঞ্চুদ, তোরা এতে আর্জেন্টিনা না এতে আবার বাবা। হে বেটা বেশি ভাবলো না বুঝছো, আমাদের যে দুইটা কাপ আছে না তোমরা দুইজন রে একদম বইরা দিমু। তোমরা ভাবলো না আমাদের পাঁচটা আছে বুঝছো, তোমাদেরকে দুইটা দিলে আমরা আর তিনটা থাকবো বুঝো নাই। কি হইছে ভাই আপনি বলেন, এবার যে কোপা আমেরিকা কাপটা এটাকে আমরা আর্জেন্টিনা নিমু না ভাই? আপনি ভাই এটা নিবা আমরা কিছু আজনে কিছু ব্রাজিল কাপ নিয়ে বাংলাদেশ বুঝছো। এ দোস্ত একটা জিনিস খেয়াল করছো, চারিদিক কিন্তু এই সেভেন আপের সাপোর্টার ভরে গেছে। সমস্যা নাই, কাপ এবার আমরা আর্জেন্টিনাই নিব। এটা ঠিক কথা বলছো, কি দেখে যে ব্রাজিল সাপোর্ট করে এটাই বুঝি না মানুষ। ওই দেখ দেখ সেভেন আপের ডিব্বা যায়। কি কইলি কি কইলি? সেভেন আপের ডিব্বা, সেভেন আপের, সেভেন আপের, সেভেন আপ বলমু না। সুপ্রিয় দর্শক মন্ডলী, কেউ করবেন না চিল্লা চিল্লি, এসে গেছি খাঁচা টিভি থেকে, আমি মিস্টার চাচা। আর তো আপনারা সকলেই জানেন এই আমাদের কোপা আমেরিকা টুকু সরি কোপা আমেরিকা একদম শেষের দিকে, এই কাল বাদে পরশু ফাইনাল ম্যাচ, ফাইনালে উঠেছে কে কে আমরা সকলেই জানি, ব্রাজিল আর্জেন্টিনার। তো চলুন আমরা ব্রাজিল আর্জেন্টিনারের কিছু পাগলা ফ্যানদের সাথে কথা বলবো। ফলো মি
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা একজন ব্রাজিলের পাগলা সাপোর্টার পেয়ে গেছি, চলুন তাকে কিছু প্রশ্ন করা যাক। আপনি তো ব্রাজিল সাপোর্টার, তো এবার কোপা আমেরিকা কাপটা কি ব্রাজিল নেবে আপনার কি মনে হচ্ছে? ধরে মিয়া, আপনার কেডা কইছে আমি ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিলের জার্সি পরে রইছেন? আরে মিয়া আর কইনা, বৃষ্টি বাদলের দিন না, হঠাৎ করে ময়লা বৃষ্টি নেমে গেল, ময়লা কাদা আমাদের ভরে আছে, কি বল? এ কারণে ব্রাজিল জার্সি পরছি, বাসায় গিয়া আর্জেন্টিনার জার্সিটা পরে আলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার টিভিতে দেখাইবো ভাই। হ্যাঁ ভাই, টিভিতে দেখাইবো ভাই। আমার ছোটবেলার তো স্বপ্ন ভাই, আমার টিভিতে দেখাইবো ভাই। ভাই বিটিভিত না? না না ভাই, খাজা টিভি। চোখে ব্রাজিল আমার বউকে। ওকে, আরে ভাইয়া, এই যে নীল আকাশের মধ্যে একটু সাদা মেঘ, এটাই আর্জেন্টিনা। আর ব্রাজিল কি জানেন কি, বিশাল এক সবুজ মাঠের মধ্যে একটা টয়লেট, বুঝছো? যেমন পটির কালার হলুদ, পাতলা রেখানের কালার হলুদ, জন্ডিসের প্রস্তাবের কালার হলুদ, আর ব্রাজিলের জার্সির কালার হলুদ। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তোমাদের মাঝে কিছু কথা বলতে চাই। তো সাধে চলছে আর্জেন্টিনা ব্রাজিলের সেই ফাইনাল ম্যাচের প্রস্তুতি। তো তোমাদের সবার কাছে একটাই কথা, খেলা মানেই হার জিত, খেলা মানেই জয়, কেউ জিতবে কেউ হারবে, এটাই, এটা অবশ্যই। সো তো আমরা এই খেলা নিয়ে, আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্টার নিয়ে কখনো আমরা কোনো তর্ক বিতর্কে উল্টাপাল্টা কোনো কিছু কাজ করবো না। আর সবাইকে যাওয়ার সময় একটা কথাই বলি, এই করোনাময় লকডাউনে সবাই ঘরে বসে থ্রি পিস পরে সেভেন আপে খেয়ে খেলাটি দেখবে অবশ্যই। আর যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবে, ওরে বাবা থ্রি পিস আসবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট।